হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। স্বপ্নের বাড়ি ইউরোপীয় টিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, আজকে আসলে আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে অনেকেই প্রশ্ন করেছে লাস্ট আমার ভিডিওগুলোতে। সো ভিউয়ার্স, আজকে আলোচনা করব আমি কীভাবে রোমানিয়াতে এসেছি বা আপনারা কীভাবে রোমানিয়াতে আসতে পারবেন, বা অনেকেই এজেন্সির নাম্বার চেয়েছে বা আমি কার মাধ্যমে আসছি জানতে চেয়েছে এবং বিভিন্ন প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত অবশ্যই কোনো কমেন্ট করবেন না, কেননা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে বা দিয়ে থাকি আমি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনাদের উত্তর রয়েছে ভিডিওতে। আর ভিউয়ার্স, আমি মোটামুটি রোমানিয়াতে আসার পর বা রোমানিয়াতে কীভাবে আসতে হয় বা এখানকার কী অবস্থা, মোটামুটি সব বিষয়ে আমি ইনফর্ম করে দিয়েছি আমার পূর্বে ভিডিওগুলোতে। সো দয়া করে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, দেখার পর কমেন্ট করবেন। আপনারা যেগুলা যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সেই বিষয়ের উপরে যদি আপনারা কমেন্ট করেন, অবশ্যই আমি ভিউয়ার্স উত্তর দিতে পারবো না, কেননা আমি এখানে কাজ করি, রোমানিয়াতে আসছি, তো ইউরোপ, তারপর আমাদের কাজ করতে হয়, এখানে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। সো ভিউয়ার্স, যার কারণে সময় পাওয়া যায় না, তারপর যেটুকু সময় পাই নিজের রান্নাবান্না, তারপর নিজের ফ্যামিলি ফ্রেন্ডস এদেরকে সময় দিয়ে কিন্তু আর সময় থাকে না। তো ভিউয়ার্স, বেশি আর কথা বলবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। অবশ্যই শুনুন, দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি গত 1 মার্চ রোমানিয়াতে মানে আসি। তো আমি কিভাবে এসেছি, কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়েছে, কার মাধ্যমে এসেছি, আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। ভিউয়ার্স, কথা হচ্ছে আমি 2019 সালের নভেম্বরের দিকে বা অক্টোবর নভেম্বরের দিকে আমি আবেদন করি এক পরিচিত ভাই, ওনার নাম হচ্ছে নাহিদ ভাই, তিনি রোমানিয়াতে থাকতেন, এখন তিনি কিন্তু বাংলাদেশেই আছেন। তো ওনার সাথে আমি কাজ করি, ওনার সাথে আমি অক্টোবর নভেম্বর নাগাদ আমি টোটাল ফাইল আমি দেই ওনাকে পারমিটের জন্য। তো তারপর উনি পারমিট আবেদন করেন রোমানিয়া ইমিগ্রেশনে আমার জন্য, প্রায় 2.5 মাস সময় লেগে যায়। 2020 সালের ফেব্রুয়ারিতে আমার পারমিটটা বের হয়েছে, ফেব্রুয়ারির 17-16 তারিখ মেবি। তারপর হচ্ছে, তো আপনারা জানেনই সবাই যে 2020 সালে করোনা সমস্যা সারা পৃথিবী জুড়ে, যার কারণে এম্বাসি বলেন বা সব কিছুই বন্ধ ছিল, যার কারণে আমি এই পারমিট পাওয়ার পরও কিন্তু এই ভিসার কাজ করতে পারিনি বা এম্বাসিতে যাইতে পারিনি। কী কী ডকুমেন্টস লেগেছিল, আসলে আমি আমার পরিচিত ভাইকে ডকুমেন্টস হিসাবে দিয়েছিলাম পারমিটের জন্য, পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছিলাম, পাসপোর্ট তো অবশ্যই, তারপর হচ্ছে একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিয়েছিলাম, ওইটা আসলে তেমন বেশি টাকার না, এক্সপেন্সিভ না, আপনার লোকাল যে কোনো হসপিটাল থেকে MBBS ডাক্তারের মাধ্যমে একটি ফিটনেস সার্টিফিকেট নিয়ে নেবেন, বেশি টাকা না, 200-400 টাকা দিলে হবে। তারপর হচ্ছে ভিউয়ার্স, পুলিশ ক্লিয়ারেন্স তো বললাম, ছবি লাগবে, তারপরে আপনি যার সাথে কাজ করবেন তার সাথে অবশ্যই একটা ডিট এগ্রিমেন্টে যাবেন, এগ্রিমেন্ট করবেন। আসলে ভিউয়ার্স, আমি এগুলো দিয়েছিলাম, আর অবশ্যই অ্যাডভান্সের টাকা তো দিতেই হবে, কেননা উনি আমার জন্য কাজ করবেন। সো আমি আমার এই তো ওনার পকেট থেকে আর দিবেন না, আমি অ্যাডভান্সের টাকা দিয়েছি, ডিট করেছি ওনার সাথে, তারপর উনি সব কাগজপত্র জমা দিয়েছেন ইমিগ্রেশনে। তো মোটামুটি 2 মাস সময় লেগেছে, দুই মাসের মতো সময় লেগেছে পারমিট আসছে। আসার পর উনি আমাকে ইনফর্ম করলেন যে পারমিট চলে আসছে, তারপর পারমিটটা আমি পেলাম। তো ভিউয়ার্স, এই পারমিট পাওয়ার আগে যে কাগজপত্র ডকুমেন্টসগুলো আরও কিছু কাজ রয়ে গেছে, ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্স, তারপর সার্টিফিকেট, আপনার এসএসসি ফার্স্ট সার্টিফিকেট অবশ্যই আপনি রোমানিয়ান বাসাতে ট্রান্সফার করতে হবে, এটা অবশ্যই প্রয়োজন, নোটারি করতে হবে, পাসপোর্টও নোটারি করতে হবে, এটা অবশ্যই প্রয়োজন হয়, কারণ এটা ছাড়া তো আসলে হয় না। আসলে এগুলো আমি করেছি, করার পর জমা দিয়েছি। সো ভিউয়ার্স, 2020 সালের অক্টোবর নভেম্বরে যখন আবার আপনার করোনার সমস্যাটা কিছুটা কেটে যায়, তখন আমার পারমিটের মেয়াদও শেষ, আপনার তখন 3 মাসের পারমিট, 3 মাসের মেয়াদি পারমিট মানে ইস্যু হতো,
তখন আমার পুলিশ ক্লিয়ারেন্স ছিল না, আবার আমি পুলিশ ক্লিয়ারেন্স করি, করার পর তখন আবার আমি জমা দেই। তো আর আপনারা হয়তো জানেন না ভিউয়ার্স, আমি কিন্তু ইন্ডিয়া যাই নাই, আমি অন্যটা সিস্টেমের মাধ্যমে অথরাইজেশন করে আমি আমার সম্পূর্ণ পাওয়ার ইন্ডিয়ার একজন ছিল আমাদের পরিচিত বলতে তিনি কাজ করেন, তিনি এলাইনে, তিনি ইন্ডিয়ানই, তিনি নাবিন ভাই, তিনি এটা কাজ করেন, ওনার কাজই হচ্ছে এটা। তিনি পারমিটগুলা ফাইলগুলা জমা দেন এম্বাসিতে, বিনিময়ে তিনি টাকা নেন, অনেক ভালো লোক। তো আমি ওনার মাধ্যমে জমা দেই, আমি সব আমার কাগজপত্র যা যা আছে আমি সব কিছু আমি ইন্ডিয়াতে ওনার অ্যাড্রেসে পাঠাই এখান থেকে। এটা আর একটা কথা, আপনারা তো জানেন না ভিউয়ার্স, পাসপোর্ট কিন্তু DHL করে পাঠানো যায় না, পাসপোর্ট DHL-এর মাধ্যমে কিন্তু পাঠানো যায় না, বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠানো যায় না, BFS-এর মাধ্যমে অ্যাকচুয়ালি জমা দেওয়া যায় না, যায়। তবে আপনি ডিরেক্টলি BFS-এর মাধ্যমে বা DHL-এর মাধ্যমে এম্বাসিতে জমা দিতে পারবেন, কোনো ব্যক্তিগত অ্যাড্রেসে আপনি পাঠাতে পারবেন না এই পাসপোর্টটা। আর অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো পারবেন, DHL করে ব্যক্তিগত কোনো অ্যাড্রেসে পাঠাতে পারবেন, কিন্তু পাসপোর্ট পারবেন না। তো আমি অন্য সিস্টেমে পাঠিয়েছি, সো এটা আর বলার প্রয়োজন নাই। তারপর উনি জমা দিয়েছেন, ওনাকে প্রায় 45 থেকে 50 হাজার টাকা দিয়েছি আমি জমা দেওয়ার কারণে, বা উনি আমার এই ইন্স্যুরেন্স, তারপর এই এম্বাসি ফি সব কিছু উনি দিয়েছেন, তো যার কারণে ওনাকে আমি এই টাকাগুলো দিতে হয়েছে। আমার সম্পূর্ণ পাওয়ার আমি ওনাকে দিয়েছি, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে, তো উনি কাজ করেছেন। তারপর আবার উনি আমাকে অন্য সিস্টেমে আমাকে এইগুলো পাঠিয়েছেন, আমি এগুলা পাইছি, পাওয়ার পর ম্যান পাওয়ার মানে করেছি। ম্যান পাওয়ারে অনেক ঝামেলা, যা আপনারা হয়তো জানেন না, ম্যান পাওয়ারে অনেক ঝামেলা হয় এখন, প্রায় 15-20 হাজার টাকা লাগে এখন ম্যান পাওয়ারে। আগে ম্যান পাওয়ার ছিল 8 হাজার টাকা বা 5 হাজার টাকা, এখন 15-20 হাজার টাকা লাগে, এটা গভর্নমেন্ট বাংলাদেশের। যাই হোক, তারপর আল্লাহর মতে ভিসা হয়েছে, ভিসা হওয়ার পর লেনদেন শেষ করেছি। আসলে ভিউয়ার্স কত টাকা লেগেছে আপনারা অনেকেই প্রশ্ন করবেন, কত টাকা লাগতে পারে ভিউয়ার্স? আসলে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু কাজ করে থাকে রোমানিয়ার জন্য, যে যার কাছ থেকে মানে যা নিতে পারে, এটাই হচ্ছে কিন্তু সিস্টেম বাংলাদেশের। তো আমি আসলে প্রায় সত্য কথা বলে দেই, অনেক এজেন্সি হয়তো আমার ভিডিও দেখবেন, দেখার পর আমাকে খারাপভাবে দেখবেন, আমি রেট বলে দিছি। যাই হোক ভিউয়ার্স, এক একজন এক একভাবে কাজ করে। আমি প্রায় 680,000 টাকা আমার লেগেছে সব কিছু মিলিয়ে, 680,000 টাকা লেগেছে। অ্যাকচুয়ালি আপনারা যারাই আসবেন না কেন, 6.5 লক্ষ 7 লক্ষ টাকা এরকমই কিন্তু লাগে এখন রোমানিয়াতে আসতে, কিন্তু এরকমই লাগে। কিন্তু আপনার যদি বিশ্বস্ত কোনো সূত্রে কাজ করেন তাহলে কিন্তু আরও কম হয়, কেননা এখানে অ্যাপ্লিকেশন বা আদার্স যে কাজগুলো আছে সেগুলো করার পর তেমন আহামরি টাকা লাগে না। তারপর যদি আপনি কোনো লিঙ্কের মাধ্যমে কাজ করেন তাহলে অবশ্যই কিছু টাকা লাগবে, সেই লিঙ্কে আপনি লিঙ্কে অবশ্যই কিছু টাকা দিতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তো আল্লাহর মতে আমি সব কিছু শেষ করে আসি, ইমিগ্রেশনে কোনো ঝামেলা করেনি, আমার পাসপোর্ট দেখছে রোমানিয়ান ইমিগ্রেশনে, দেখার পর বলছে যে তুমি কার কাছে আসছো, বা তোমার যে কোম্পানির লোক কি আস আমার তোমাকে রিসিভ করতে নিয়ে আসছে, এসেছে কি না। তো আমি বললাম হ্যাঁ এসেছে, আমি ওকে ফোন দিছি, কল দিছি, সে বাইরে ওয়েট করেছিল। তারপর সে লোককে একজন ইমিগ্রেশন পুলিশকে সে ইনফর্ম করছে যে আমার যেজন লোক আসছে বাংলাদেশ থেকে, ওনাকে রিসিভ করতে আসছি। তো উনি তারপর আমাদেরকে নিয়ে এসেছেন, আসার পর ওনার হাতে হস্তান্তর করেছেন, তারপর আমরা আসি। তো আসলে যদি আপনি লিগালভাবে আসেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, তারপর অবশ্যই আপনি যে কোম্পানিতে আসবেন সে কোম্পানির ওনার বা কোম্পানির লোক আপনাকে রিসিভ করে আপনাকে অবশ্যই রিসিভ করে নিতে হবে, না হলে ঝামেলায় পড়বেন। সবই ওর সেটাই হচ্ছে আমার আসলে রোমানি আসার গল্প। আমার প্রায় দেড় বছর প্লাস সময় লেগেছে, কেন আমি করোনার কারণে আটকা পড়ে গেছিলাম। তারপর আল্লাহর মতে আমি আসছি, আসার পর অনেক বাঙালি এখানে আসছে, নাহিদ ভাইয়ের মাধ্যমে আরও লোক আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে নাহিদ ভাই কোনো কাজ করতেছেন না। আসলে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই নাহিদ ভাইয়ের নাম্বার দিলে কি হয়, উনি বিজনেস করতেছেন, ওনার লাভ হবে। অ্যাকচুয়ালি ভাই নাহিদ ভাইয়ের কোনো পারমিশন নাই যে আমি ওনার নাম্বার পাবলিসিটি করব বা ওনার নামও পাবলিসিটি করব, কিন্তু আমি নাম করতেছি, বাট ওনার যে নাম্বার পাবলিসিটি করব ওনার কোনো পারমিশন নাই। কেননা আবার একজনের মানুষের পার্সোনাল নাম্বার আমি কীভাবে পাবলিসিটি করবো, তো আবার ভিডিও মাধ্যমে, এটা আসলে আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখবেন। তো উনি আসলে রিসেন্টলি কোনো কাজ করতেছেন না, কেননা উনি যে 12 জন লোক পাঠাইছেন আমি সহ, তো ওই 12 জনের কে নিয়ে উনি খুব ঝামেলায় আছেন। ঝামেলা বলতে কি, আমাদের কার্ডের এখনও তেমন সুরাহা হয় নাই কার্ড, বাট ইনশাল্লাহ পাই যাবো।
তো উনি যে লিংকের মাধ্যমে কাজ করেছেন বা যে কোম্পানিতে করেছেন সেই কোম্পানি আসলে নতুন করে কোনো লোক নিচ্ছে না, যার কারণে উনি আদার্স কোনো অপশন আর আদার কাছে নাই, কাজ করতেছেন না। না হলে আমি আমার অনেক ফ্রেন্ডস ভাইবাজার ছিল, আমি ওদেরকেও রেফারেন্স করতাম নাহিদ ভাইয়ের। তো আপনারা অযথা প্রশ্ন করবেন না যে আমি কার মাধ্যমে আসলাম। আসলে আমি কোনো এজেন্সির মাধ্যমে আসিনি, আমি আমার এক পরিচিত ভাই নাহিদ ভাই ওনার মাধ্যমে আমি এসেছি। তো আমার প্রসেসিংটা সম্পূর্ণ ডিফারেন্ট, উনি শুধু আমাকে পারমিটটা বাইর করে দিচ্ছেন আর বাদ বাকি সব প্রসেসিংটা আমি নিজে করেছি, নিজের টাকায় করেছি। যাই হোক, এখন আপনারা কীভাবে প্রসেসিং করবেন আপনাদের সম্পূর্ণ আপনাদের ম্যাটার, আপনারা ভালো এজেন্সি খুঁজুন। অনেকেই ভাই বলে আমি লিঙ্ক পাচ্ছি না, আমি দীর্ঘদিন যাবত ওয়েট করতেছি। আসলে ভাই লিঙ্ক পাচ্ছেন না ওইটা আপনার সমস্যা, আপনি হয়তো লিঙ্ক পাইছেন বা ট্রাস্ট করতে পারতেছেন না, কিন্তু ভাই আপনাকে আসতে হলে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করে আসতে হবে। আজ যদি আমি রোমানি আসি, আমি যদি বলি ভাই আমি লুক নিচ্ছি এই এই কন্ডিশন, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমাকে গালাগালি করবেন, হ্যাঁ এন দালাল ফালাল বলে গালাগালি করবেন। কিন্তু ভাই আপনাকে তো কন্ডিশন রাজি হতে হবে, হয়তো অ্যাডভান্স দিতে হবে, পারমিট আসার পর কিছু টাকা দিতে হবে। আমিও সেম দিয়েছি, পারমিট আসার পর টাকা দিয়েছি, 1.5 লক্ষ টাকা দেওয়ার পর পারমিট আমার হাতে হস্তান্তর করেছে। তো আপনাকে এই ধরনের রিস্ক নিতে হবে, এ ধরনের বিশ্বাস করতে হবে ভাই। তবে হ্যাঁ, সঠিক লুক ধরে কাজ করেন। এখন আপনারা কার মাধ্যমে আসবেন? আসলে আমি বাংলাদেশের কোনো এজেন্সির নাম্বার রেফারেন্স করবো না, আর নাইট ভাইকে করবো না, কারণ উনি কাজ করতেছেন না। যদি করতেন তাহলে সিরিয়াসলি আমি দিতাম, আর ওনার কোনো পারমিশন নাই। যাই হোক, এখন আপনারা কার মাধ্যমে আসবেন? আর ভিউয়ার্স, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে, আমি এখানে রোমানিয়াতে আছেন কিছু বাঙালি ভাই, তারা কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানতে পারলাম বা তাদের সাথে কথা মানে বলছি আমি, তারা কিন্তু বেশি না, গণহারে না, মোটামুটি কিছুটা লুক আনতেছেন, পরিচিত বা যারা অ্যাক্টিভ আছে তারা কিন্তু লুক আনতেছে। তো আবার গণহারে না, হয়তো দু একটা কোম্পানি থেকে অফার আছে তাদের কাছে বা তাদের নিজের কোম্পানিতে অফার আছে, যার কারণে তারা লুক আনতেছে। তো আপনারা, আমি তাদের নাম্বার দেবো না দয়া করে, আমি তাদের ফেসবুক আইডি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিব, আপনারা সেখানে তাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারের মাধ্যমে বা ফেসবুকে তাদের লিঙ্ক দিয়ে দেব। তো আপনারা তাইলে তাদের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। এছাড়া ভিউয়ার্স আমার আর কোনো অপশন নাই, কারণ আমি এখানে আসলে প্রফেশনালি কাজ করতে আসছি, আমার একটা ড্রিম ছিল আমি ইউরোপে যাব আর আল্লাহর মতে আসছি। সো আমি এইগুলো নিয়ে আমি বেশি মনোযোগী, আমি আদার্স কোনো বিষয়ে মনোযোগী না। দয়া করে আপনারা অহেতু প্রশ্ন করবেন না ভাই আমি কীভাবে আসবো, কত টাকা লেগেছে, হ্যান তেন আরও কিছু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করেছি আমার লাস্ট তিনটা চারটা ভিডিওতে। আপনারা, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক অজানা তথ্য আসলে রয়েছে, সেগুলো আপনাদের জানা হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিও কিছু লম্বা, আসলে লম্বা হওয়ার কথা, আমি আমার এই আসার গল্পটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে, এবং আপনারা কার মাধ্যমে কীভাবে আসবেন। আসলে এখন রোমানিয়াতে ভালো অবস্থা, খুবই ভালো অবস্থা আল্লাহর মতে। কাজ একটু কঠিন হলেও প্রথম 2-3 মাস কাজ কঠিন হবে, তারপর আপনারা কার্ড যখন পেয়ে যাবেন তখন আপনাদের লাইফ সেটেল করতে পারবেন নিজেদের মতো করে। আসলে একটা ভালো অপরচুনিটি, কাজ হচ্ছে বা ভিসা হচ্ছে, আপনারা চলে আসেন, যে কোনো লিঙ্ক ধরে যে কোনো প্রসেসিংয়ের মাধ্যমে চলে আসেন। আর আপনারা অবশ্যই কাজ করেন, আপনারা অনেকে আসতে চান কিন্তু আপনারা অ্যাডভান্স করতে চান না, আপনারা হয়তো এই ট্রাস্ট করতে পারতেছেন না, কিন্তু ভাই বিশ্বাস করতে হবে, কেননা কিছু ভালো এজেন্সি বা লোক আসে বিদায় আমরা আমাদের মতো লোক এখনও রোমানিয়াতে আসছি বা এসেছি বা আসতেছি। সো এটাই হচ্ছে কথা। আর এখানে স্যালারি হচ্ছে আপনার বাংলাদেশের টাকা ন্যূনতম স্যালারি 35,000 থেকে 60,000 টাকা স্যালারি কাজ করে থাকে সবাই, এটা হচ্ছে আপনার কোম্পানি বেদে। তারপর এখানে কার্ডের আসলে কতদিন ভিতরে পাওয়া যায়, আমি কার্ডের বিষয়ে আমি আলাপ করেছি আমার লাস্ট ভিডিওতে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কার্ড কিন্তু আসলে সম্পূর্ণ আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, সে কতদিনের ভেতরে আপনাকে কার্ড করে দেবে। অনেকে বলে কার্ড কতদিন ভেতরে হয়, এই কার্ডটা সম্পূর্ণ আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনার কোম্পানি কতদিনের ভেতরে আপনাকে কার্ড করে দেবে নাকি করে দেবে না। যদি বলছে যে আপনি চলে যাবেন তার কোম্পানি থেকে তাহলে কিন্তু করে দেবে না, যদি বলেন আপনি পালাই যাবেন তাহলে তো করে দেবে না। সো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার আর আপনার অ্যাক্টিভিটিসের উপর আর আপনার কোম্পানির বসের বা মালিকের উপর। আর আপনারা চলে আসেন যে কোনো ওয়েতে, আপনাদের জন্য শুভকামনা। আজকের ভিডিও বেশি লম্বা করবো না এটাই, আর যদি কোনো জানার থাকে অজানা তথ্য আমাকে কাইন্ডলি SMS করবেন বা কমেন্ট বক্সে জানাবেন। আমার নাম্বার চাইবেন না ভাই প্লিজ, কারণ আমি এখানে কাজ করি, আমি এখানে কাজ করি, অনেক সময় মেনটেন করে চলতে হয়, আপনাদেরকে সময় দিব না, আপনারা কষ্ট পাবেন। বেটার আপনারা এখানে SMS করুন, এখানে কমেন্ট করুন, আমি কমেন্ট অনুসারে আমি উত্তর দিয়ে দেবো। সব এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহর রহমতে আমরা ভালো আছি সব বাঙালিরা, আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমরা বাঙালি এখানে আছি, আসলে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি ভাই। আমরা এখানে আছি, আমরা জানি কি অবস্থায় আছি, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, ফ্যামিলিকে কিছু আর টাকা দেই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমরা কিন্তু আসলে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আছি। সো আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।